ওয়েলকাম টু আওয়ার চ্যানেল পাঁচের পাঠশালা। আমি ঐশ্বর্য বিশ্বাস। আজকে আমরা আলোচনা করব ভারতীয় সংবিধান থেকে। তো আজকে আমরা খুবই একটা ইন্টারেস্টিং টপিক আলোচনা করব ভারতীয় সংবিধানের উৎস সম্পর্কে। দেখো লেখা রয়েছে পেছনে। তো ভারতীয় সংবিধানের উৎস বা যা ইংরেজি সোর্স অফ ইন্ডিয়ান কনস্টিটিউশন সম্পর্কে, এই যে আমরা আগের ক্লাসগুলোতে আলোচনা করেছিলাম যে ভারতের সংবিধান হলো পৃথিবীর সর্ববৃহৎ লিখিত সংবিধান, যেটা কিনা লিখতে 2 বছর 11 মাস 18 দিন সময় লেগেছিল, তাই তো? একটা গোটা পরিষদ, গণপরিষদ লেগেছিল সেই সংবিধান লিখতে। এখন এই যে সংবিধানটা, এই সংবিধানটা কি শুধুমাত্র ভারতীয়দের বা গণপরিষদ একা থেকে তৈরি করেছে, কারো সাহায্য নেয়নি? তাহলে আজকের টপিকে আমরা এই যে সংবিধানের উৎসে আমরা দেখব ভারতীয় সংবিধানটা কোন কোন দেশ থেকে নেওয়া হয়েছে, কি কি বৈশিষ্ট্য কোন কোন দেশের থেকে নেওয়া হয়েছে এগুলো দেখব, সঙ্গে ভারত শাসন আইন 1935, 1947 সালের স্বাধীনতা আইন, তার থেকে কোন কোন বিষয়গুলো নেওয়া হয়েছে সেই সম্পর্কে এই ক্লাসে বিস্তারিত আলোচনা করব। তো ক্লাসটি খুবই গুরুত্বপূর্ণ হতে চলেছে, তোমরা স্কিপ না করে পুরো ক্লাসটাই কিন্তু দেখবে, ঠিক আছে? তো চলো আজকের ক্লাস শুরু করা যাক। দেখো সংবিধান তৈরির জন্য বেশ কিছু উৎস ব্যবহার করা হয়, যেটা আমি বললাম অলরেডি। দেখো 1858 সালের ভারত সরকার আইন, 1861, 1892 এবং 1909 সালের ভারতের কাউন্সিল আইন, 1919 আর 1935 সালের ভারত সরকার আইন এবং 1947 সালের কিন্তু এই ভারতীয় স্বাধীনতা আইন। এবং এর মধ্যে সবচেয়ে বেশি কিন্তু প্রাধান্য পেয়েছে এই যে 1935 সালের যে ভারত শাসন আইন, এই ভারত শাসন আইন থেকে অনেক কিছুই কিন্তু ভারতীয় মূল সংবিধানে নেওয়া হয়েছে, ঠিক আছে? তো এরপরে দেখো বিভিন্ন দেশ থেকে ভারতের চাহিদা এবং 1947 সালের ভারতীয় স্বাধীনতা আইনের বিধান অন্তর্ভুক্ত করা ছিল। এবার আমরা কাউকে যখন অনুসরণ করি তার নিশ্চয়ই ভালো কিছুকে আমরা অনুসরণ করি। এই যে এইসব দেশ, যে দেশগুলো সম্পর্কে আলোচনা করবো, সে তারা বা সেই সব দেশের যে আইন আমরা আমাদের সংবিধানে নিয়েছি, তাহলে অবশ্যই ভালো কিছু আমরা নিয়েছি সেখান থেকে, তাই তো? তো চলো দেখে নিই। দেখো প্রথম রয়েছে ভারত শাসন আইন 1935। এবার এই ভারত শাসন আইন 1935 থেকে আমরা কি কি নিয়েছি, দেখো প্রথম কি রয়েছে, যুক্তরাষ্ট্রীয় কাঠামো। আমাদের যে দেশের যে কাঠামোটা সেটা যুক্তরাষ্ট্রীয়, মানে একটা রাজ্য চাইলে কিন্তু সে আলাদা হয়ে যেতে পারবে না। হ্যাঁ, রাজ্যকে ভেঙে আমরা আলাদা রাজ্য তৈরি করতেই পারি, কিন্তু একটা রাজ্য চাইলে কিন্তু অন্য দেশ হিসেবে আত্মপ্রকাশ করতে পারবে না, তাই তো? এরপরে দেখো যুক্তরাষ্ট্রীয় বিচার ব্যবস্থা বা ভারতের বিচার ব্যবস্থাটা একত্রে কিরকম হবে, সুপ্রিম কোর্ট আছে, তাই তো? একত্রে আমাদের সবচেয়ে বড় কোর্ট যেটা ভারতবর্ষে সবার বিচার করে, সুপ্রিম কোর্ট, তাই না? এমনকি প্রত্যেকটা রাজ্যের জন্য তো হাইকোর্ট রয়েছে। এরপর দেখো রাজ্যপাল, রাজ্যপালের নিয়োগ পদ্ধতি বা একটা রাজ্যে রাজ্যপালরা কি পদ্ধতিতে নিয়োগ হবে, রাজ্যপাল সম্পর্কে বিস্তারিত কিন্তু আলোচনা করা হয়েছে এখানে। তো এই যে এই তিনটা টপিক মেইনলি এগুলো নেওয়া হয়েছে কোথার থেকে, ভারত শাসন 1935 থেকে নেওয়া হয়েছে। দুই নম্বর দেখো আয়ারল্যান্ড, এই যে আয়ারল্যান্ড রাজ্যসভায় রাষ্ট্রপতি দ্বারা মনোনীত সদস্য। আমরা জানি রাজ্যসভাতে রাষ্ট্রপতি দ্বারা বা রাষ্ট্রপতিকে সুযোগ থাকে যাতে সে কোন মনোনীত সদস্যকে কিন্তু মনোনীত করা বা কোন সদস্যকে মনোনীত করা, অবশ্যই টার্মস অ্যান্ড কন্ডিশন অ্যাপ্লাই। এরপরে দেখো রাষ্ট্র পরিচালনার নির্দেশমূলক নীতি, যার ইংরেজি নাম কি DPSP, ডাইরেক্টিভ প্রিন্সিপাল অফ স্টেট পলিসি। একটা রাষ্ট্র পরিচালনা করার জন্য যে নিয়ম কানুন, এই সেই নিয়ম কানুন গুলো নেওয়া হয়েছে কোথা থেকে, আয়ারল্যান্ড থেকে নেওয়া হয়েছে। এরপরে দেখো রাষ্ট্রপতি নির্বাচন, একজন রাষ্ট্রপতি কিভাবে নির্বাচিত হবে, তার নির্বাচন পদ্ধতি, তার ভোট, এই পুরো ব্যাপারটাই কিন্তু এই আয়ারল্যান্ডের সংবিধান থেকে তাহলে নেওয়া হয়েছে। তাহলে এই তিনটা মনে রাখবে ভালো মতন। এরপরে দেখো আমেরিকা যুক্তরাষ্ট্র, আমেরিকা যুক্তরাষ্ট্র খুবই ইম্পর্টেন্ট, অনেকগুলো টপিক নেওয়া হয়েছে আমেরিকা যুক্তরাষ্ট্র থেকে আমাদের সংবিধান। দেখো প্রস্তাবনা, প্রস্তাবনাকে কি বলা হয়, ভারতীয় সংবিধানের মুখবন্ধ বলা হয়, যেটা আমরা আগের দিন অলরেডি ক্লাস করেছি। তোমরা যারা ক্লাসটি করোনি তারা কিন্তু চাইলে এই ভিডিও শেষে লিংক দেওয়া থাকবে, কিংবা আমাদের চ্যানেলের প্লে লিস্টে গিয়ে সেই ভিডিওটা দেখে নিতে পারো। তো এই প্রস্তাবনা থেকেও কিন্তু কি আমেরিকা থেকে নেওয়া হয়েছে, এরা আলোচনা করবো। এরপর দেখো মৌলিক অধিকার,
আমাদের যে মৌলিক অধিকারগুলো রয়েছে সেই মৌলিক অধিকারগুলোও কিন্তু ওই আমেরিকা যুক্তরাষ্ট্র থেকে নেওয়া হয়েছে, তাই তো? মৌলিক অধিকারগুলো সম্পর্কে আগের দিন আলোচনা করেছি আমরা। এবার আর্থিক জরুরি অবস্থা, টাকা পয়সা সংক্রান্ত কোনো যদি জরুরি অবস্থা জারি হয় সেই জরুরি অবস্থার যে ধারণাটা সেটাও নেওয়া হয়েছে তাহলে কি আমেরিকা যুক্তরাষ্ট্র থেকে। এরপর দেখো বিচার ব্যবস্থা, ভারতের বিচার ব্যবস্থাটা কেমন হবে বা বিচার ব্যবস্থাটা কিরূপ সেটা পুরোটার ধারণা নেওয়া হয়েছে কিন্তু এই আমেরিকা যুক্তরাষ্ট্র থেকে। এরপর রাজস্ব ব্যবস্থা বা ট্যাক্স, কর, আমরা কিভাবে কর নেব বা কিভাবে জনগণ দেশকে কর দেবে সেই সিস্টেমটা কিন্তু পুরোটাই নেওয়া হয়েছে আমেরিকা যুক্তরাষ্ট্র থেকে। এরপর দেখো অঙ্গরাজ্যের শাসন ব্যবস্থা, অঙ্গরাজ্যের ইংরেজি নাম কি ইউনিয়ন টেরিটরি, মানে এখানে পুরোপুরি কার শাসন থাকে, রাষ্ট্রপতির শাসন থাকে। সেখানে কি, সেখানে মুখ্যমন্ত্রীর জায়গায় কে থাকে, লেফটেন্যান্ট থাকে, গভর্নর বা রাজ্যপাল সেখানকার কি রাজ্যপালই বা এই গভর্নরই কিন্তু কি করে সেই রাজ্যকে চালায়। এই জন্য অঙ্গরাজ্যের শাসন ব্যবস্থার পদ্ধতিও কিন্তু এই আমেরিকা থেকে নেওয়া রয়েছে। এরপর দেখো রাজ্যসভার চেয়ারম্যান রূপে উপরাষ্ট্রপতি, এই যে রাজ্যসভার চেয়ারম্যান এটা কি পদাধিকার বলে কে থাকবে, অবশ্যই উপরাষ্ট্রপতি থাকবে, এটা এই ধারণাটা নেওয়া হয়েছে আমেরিকা যুক্তরাষ্ট্র থেকে। এরপর বিচার বিভাগীয় পুনর্বিবেচনা, এটাও নেওয়া হয়েছে আমেরিকা থেকে, তাই তো? সুপ্রিম কোর্ট ও হাইকোর্টের বিচারপতিদের অপসারণ পদ্ধতি, যাকে ইংরেজিতে কি বলা হয় ইম্পিচমেন্ট, মানে এই যে সুপ্রিম কোর্ট ও হাইকোর্টের যে বিচারপতিরা তারাও তো কোনো ভুল ভ্রান্তি করতে পারে, তাই তো? এই যে তারাও যে ভুল ভ্রান্তি করবে এমন কি করতে পারে, তাই তো? এই যে তাদের যে অপসারণ করা সেই অপসারণ করার যে পদ্ধতিটা পুরোটাই নেওয়া হয়েছে আমেরিকা যুক্তরাষ্ট্র থেকে। এরপরে দেখো কানাডা থেকে কি কি নেওয়া হয়েছে, নির্বাচন ব্যবস্থা, আমাদের ভারতবর্ষের যে নির্বাচন ব্যবস্থাটা কিভাবে ইলেকশন করানো হয়, ভোট কিভাবে গ্রহণ করা হয় পুরো ব্যবস্থাটাই কিন্তু এই কানাডা থেকে নেওয়া হয়েছে। এরপর দেখো কেন্দ্র ও রাজ্যের মধ্যে ক্ষমতার বণ্টন, কেন্দ্র কোন কাজটা করবে এমনকি রাজ্য কোন কাজটা করবে এই দুটো কাজকে ভাগ করে দেওয়া, এই জন্য এখানে কিন্তু তালিকার কথা বলা হয়েছে, কেন্দ্রীয় তালিকা, রাজ্য তালিকা, যুগ্ম তালিকা। এখানে দেখো এই যে কেন্দ্র রাজ্যের মধ্যে ক্ষমতার বণ্টন এর মধ্যেই পড়ে। এরপর দেখো যুক্তরাষ্ট্রীয় শাসন ব্যবস্থা, আমাদের যেহেতু যুক্তরাষ্ট্র, যেহেতু একসঙ্গেই আমাদের প্রত্যেকটা রাজ্য একসঙ্গেই জোটবদ্ধ, তাই তো আমাদের মহান ভারতবর্ষ, এই যে যুক্তরাষ্ট্রীয় শাসন ব্যবস্থাটা কিরকম হবে সেটা পুরো ধারণাটাই কিন্তু কানাডা থেকে নেওয়া হয়েছে। এরপর দেখো অস্ট্রেলিয়া যৌথ অধিবেশন, যৌথ অধিবেশনের ধারণাটা তাহলে অস্ট্রেলিয়া থেকে নেওয়া হয়েছে। এবং যুগ্ম তালিকা, যেটা আমি বললাম কিছুক্ষণ আগে, যুগ্ম তালিকা যে কেন্দ্রীয় তালিকা, রাজ্য তালিকা, যুগ্ম তালিকা, এই যে যুগ্ম তালিকা, এই যুগ্ম তালিকাটার ব্যাপারটা কিন্তু নেওয়া হয়েছে অস্ট্রেলিয়া থেকে, যেখানে যেই তালিকাতে কেন্দ্রীয় বিষয়বস্তুও থাকবে আবার রাজ্যের বিষয়বস্তুও থাকবে, দুজন একে অপরের সঙ্গে কাঁধে কাঁধ মিলিয়ে কিন্তু কাজ করবে, মানে কেন্দ্র আর রাজ্য, এটা যুগ্ম তালিকার কনসেপ্টটাও তাহলে এখান থেকে নেওয়া হয়েছে। এরপর দেখো ব্রিটেন, ব্রিটেনের সংবিধান থেকে বেশ কিছু জিনিস নেওয়া হয়েছে, তোমরা দেখতেই পাচ্ছ সেটা। দেখো পার্লামেন্টের গণতান্ত্রিক শাসন ব্যবস্থা, পার্লামেন্টের যে গণতান্ত্রিক শাসন ব্যবস্থা হবে পুরোটাই যে গণতন্ত্রের উপর নির্ভর করবে এটা কোথা থেকে নেওয়া হয়েছে, ব্রিটেন থেকে নেওয়া হয়েছে। এবার দেখো আইন প্রণয়ন পদ্ধতি, কোনোটা আইন কিভাবে প্রণীত হবে বা প্রণয়ন করা হবে সেই পদ্ধতিও নেওয়া হয়েছে ব্রিটেন থেকে। একক নাগরিকত্ব, মানে আগের দিন তো বলেছিলাম তো একক নাগরিকত্ব কি, একজন ভারতীয় শুধুমাত্র ভারতেরই নাগরিক হতে পারবে, সঙ্গে অন্য কোথাকার কিন্তু নাগরিক হতে পারবে না। তো নাগরিকত্ব চ্যাপ্টারে আমরা বিস্তারিত আলোচনা করব, তাও আজকে বলছি। তো নাগরিকত্ব আমেরিকা যুক্তরাষ্ট্র যেমন ডুয়াল সিটিজেনশিপ হয়, তাই না, রাজ্য নাগরিকত্ব আবার কেন্দ্রীয় নাগরিকত্ব, ঠিক তেমনই এখানে কিন্তু কি একক নাগরিকত্ব, আমরা ভারতের নাগরিক, তাই তো, আমাদের ভোটার আইডি কার্ড, তাই তো। দেখো এরপরে পাবলিক অ্যাকাউন্ট কমিটি, পাবলিক অ্যাকাউন্ট কমিটি এটাও কিন্তু নেওয়া হয়েছে তাহলে কি এই ব্রিটেন থেকে। দ্বিকক্ষ বিশিষ্ট সংসদ, আমাদের সংসদটা কি দ্বিকক্ষ বিশিষ্ট, দুইটা কক্ষ আছে, এটাও নেওয়া হয়েছে কোথার থেকে, ব্রিটেন থেকে নেওয়া হয়েছে। এরপর দেখো লোকসভা স্পিকার, আমাদের যে লোকসভার স্পিকার বর্তমানে কে রয়েছে, ওম বিড়লা, তাই তো? তো এই যে লোকসভার স্পিকার, সেই লোকসভার স্পিকার ধারণাটাও নেওয়া হয়েছে ব্রিটেন থেকে। এরপর দেখো বিধানসভার স্পিকার, এই বিধানসভার স্পিকার ধারণাটাও তাহলে নেওয়া হয়েছে কোথার থেকে,
এই ব্রিটেন থেকে। তাহলে আমরা বলতেই পারি লোকসভা আর বিধানসভা যে দুইটাই স্পিকার, স্পিকারের পুরো ধারণাটাই নেওয়া হয়েছে তাহলে ব্রিটেন থেকে, তাই তো? প্রধানমন্ত্রী, একটা দেশের প্রধানমন্ত্রীর ক্ষমতা, প্রধানমন্ত্রী কি করবে, প্রধানমন্ত্রী কিভাবে নির্বাচিত হবে, পুরো ব্যবস্থাই কিন্তু নেওয়া হয়েছে এই ব্রিটেন থেকে। এরপর দেখো রাষ্ট্রপতি, রাষ্ট্রপতি কিভাবে নির্বাচিত হবে, রাষ্ট্রপতির ভোট, রাষ্ট্রপতি সম্পর্কে বিস্তারিত কিন্তু নেওয়া হয়েছে এই পুরোটাই ব্রিটেন থেকে। এরপর শক্তিশালী নিম্নকক্ষ, এই যে প্রত্যেকটা তোমরা দেখতে পেলে সবগুলোই কি, সবগুলোই কিন্তু নেওয়া হয়েছে এই ব্রিটেন থেকে, তাই তো? দেখো এরপরে দক্ষিণ আফ্রিকা, সংবিধান সংশোধন পদ্ধতি, ভেরি ভেরি ইম্পর্টেন্ট, সংবিধান সংশোধন পদ্ধতি, কনস্টিটিউশনাল অ্যামেন্ডমেন্ট, মানে কোনো একটা নিয়ম বা কোনো একটা আর্টিকেল যদি সংশোধন করার প্রয়োজন হয়, বা বর্তমানে উদাহরণস্বরূপ বলতে পারো মোবাইলের নতুন নতুন আপডেট আসে, ঠিক তেমনই সংবিধানের কোনো একটা নিয়ম নীতি এতদিন পর্যন্ত ঠিক ছিল, কিন্তু বর্তমানের পরিস্থিতি বা বর্তমানের সিচুয়েশন অনুযায়ী একটু চেঞ্জ করার দরকার আছে। তো এই যে সংশোধন, এই যে সংবিধানের সংশোধন, এই পদ্ধতিটা কিন্তু নেওয়া হয়েছে দক্ষিণ আফ্রিকা থেকে। এরপর দেখো রাশিয়া থেকে কি কি নেওয়া হয়েছে, মৌলিক কর্তব্য, আমাদের মৌলিক অধিকার সম্পর্কে জেনেছি, তাই তো? ডিপিএসপি সম্পর্কে জেনেছি, কিন্তু মৌলিক কর্তব্য কি? আমাদের তো দেশের প্রতি কিছু কর্তব্য আছে, তাই না? সেই কর্তব্য কি? জাতীয় পতাকাকে সম্মান করা, এর মধ্যে একটা, তাই তো? বাদ বাকি মৌলিক কর্তব্যগুলো তোমরা কমেন্ট করতে পারো। কিন্তু দেখো পঞ্চবার্ষিকী পরিকল্পনা, আমরা পঞ্চবার্ষিকীর ক্লাসগুলো কমপ্লিট করেছি, এর আগের দিন তোমাদের কিন্তু একটা এমসিকিউ এর পার্ট ওয়ান হয়েছে, তাই না, যেখানে আমরা 25টা কোশ্চেন আলোচনা করেছি। নেক্সট দিন আমরা অবশ্যই এর থেকে সেকেন্ড পার্টও নিয়ে আসবো। এই যে পঞ্চবার্ষিকী পরিকল্পনা, আমরা তো জেনেইছি পঞ্চবার্ষিকী পরিকল্পনা কি, 5 বছর পর পর পঞ্চবার্ষিকী পরিকল্পনা চালু হয়েছিল, কত সাল থেকে, 1951 সাল থেকে, তাই তো? এই যে পঞ্চবার্ষিকী পরিকল্পনা, এই ধারণাটা নেওয়া হয়েছিল কোথা থেকে, রাশিয়া থেকে। এরপর দেখো এটা ল্যায় না, হ্যাঁ এটা ন্যায় হবে, ন্যায় বিচার। আচ্ছা এই যে ন্যায় বিচার, বিচার ব্যবস্থার জন্য সবাই কিন্তু সমান, সবার জন্য ন্যায় বিচার প্রাপ্য, এই যে ন্যায় বিচারের ধারণাটাও রাশিয়া থেকে নেওয়া হয়েছে। এবার দেখো জার্মানি, জরুরি অবস্থা, আমাদের যে জরুরি অবস্থাগুলো রয়েছে, হতে পারে সেটা রাজ্য জরুরি অবস্থা, জাতীয় জরুরি অবস্থা বা আর্থিক জরুরি অবস্থা, এই যে জরুরি অবস্থা, প্রত্যেকটা জরুরি অবস্থায় কিন্তু নেওয়া হয়েছে কোথা থেকে, জার্মানি থেকে। এরপর জরুরি অবস্থা, এই জরুরি অবস্থায় অধিকারহীনতা, আচ্ছা এই যে জরুরি অবস্থায় অধিকারহীনতা, জরুরি অবস্থার সময় তোমার কিন্তু মৌলিক অধিকার যেগুলো রয়েছে সেগুলো কিন্তু কিছু কিছু ছিনিয়ে নেওয়া হয়, কারণ সেই সময়টায় মৌলিক অধিকার সমস্ত কিছু কিন্তু পাওয়ার দেওয়া থাকে না, কারণ দেখা গেল কিছু কিছু মৌলিক অধিকার আছে যার জন্য জীবনহানি থেকে শুরু করে আমাদের দেশের ক্ষতি হতে পারে, সেই জন্য সেই সময়টায় কিন্তু কি, এই যে যখন জরুরি অবস্থা থাকবে সেই সময়টায় অধিকারহীনতার কথা বলা রয়েছে। এরপরে দেখো সুইডেন থেকে কি কি নেওয়া হয়েছে, সুইডেন থেকে নেওয়া হয়েছে লোকপাল বিল সম্পর্কে, ভেরি ভেরি ইম্পর্টেন্ট লোকপাল বিল, তাই তো? এরপরে দেখো ফ্রান্স, প্রস্তাবনায় স্বাধীনতা, সমতা ও সৌভ্রাতৃত্ব আদর্শ, এই যে প্রস্তাবনা, প্রস্তাবনা ক্লাসটা আমরা আগের দিন করেছি, প্রস্তাবনাতে স্বাধীনতা, সমতা ও সৌভ্রাতৃত্ব, স্বাধীনতা কি বুঝতেই পারছো, নিজের স্বাধীনতার কথা, নিজের যা ইচ্ছা তাই করা যেতে পারে, স্বাধীনতা, যা ইচ্ছা তাই তো করা যাবে না, ইললিগাল কিছুই করা যাবে না, তাই তো? আচ্ছা সাম্যতার কথা বলা হয়েছে, সম্মতা, সবার জন্য সমান, সৌভ্রাতৃত্ব, ভাইয়ের মতন আচরণ, সবার সঙ্গে ভাই ভাই মনোভাব স্থির রাখা। এরপর প্রজাতন্ত্র, প্রজাতন্ত্র মানে প্রজাদের দ্বারাই চালিত, এই যে প্রজাতন্ত্র এটা কোথার থেকে নেওয়া হয়েছে, ফ্রান্স থেকে নেওয়া হয়েছে, তাই তো? এরপরে দেখো জাপান, এটাই লাস্ট, আইন দ্বারা পদ্ধতি প্রতিষ্ঠা, কোন একটা আইনের মাধ্যমে কোন একটা নতুন পদ্ধতি কিন্তু প্রতিষ্ঠা করা যেতে পারে, যেটা সংবিধান সংশোধনের মাধ্যমে কিন্তু সেই আইনটাকে যেমন পরিবর্তন করা যায়, ঠিক তেমনই এখানে কি বলা হয়েছে, আইন দ্বারা পদ্ধতি প্রতিষ্ঠা, কোনো একটা বলতে পারো যে কোনো একটা যে আইন তৈরি করা হলো, সেই আইনের মাধ্যমে নতুন একটা পদ্ধতি তৈরি করা হচ্ছে বা চালানো হচ্ছে, ঠিক আছে? এরপরে দেখো সুপ্রিম কোর্টের কার্য পরিচালনা নিয়মাবলী, এখানে
এই সুপ্রিম কোর্ট কিভাবে তার কার্য পরিচালনা করবে বা সুপ্রিম কোর্টের কার্য দিবস কিভাবে পরিচালনা হবে সেই সম্পর্কে কিন্তু এই সুপ্রিম কোর্টের পরিচালনায় বা নিয়মাবলী যেগুলো আছে সুপ্রিম কোর্টের নিয়মাবলী সেগুলো সম্পর্কে এখানে আলোচনা করা হচ্ছে। তো আজকের ক্লাসটা এই পর্যন্তই। তোমাদের ভিডিওটি কেমন লাগলো অবশ্যই কমেন্টসে জানাবে, কোনো প্রশ্ন যদি বুঝতে অসুবিধা হয় বা কোথাও কোনো জায়গায় সমস্যা থাকে তাও কমেন্টসে জানাবে, আমরা অবশ্যই তা কিন্তু সলভ করে দেবো। ভিডিও ভালো লাগে লাইক করবে, শেয়ার করবে এবং যাদের প্রয়োজন তাদের কাছে কিন্তু নিজ দায়িত্বে পৌঁছে দেবে। ভিডিও শেষ পর্যন্ত দেখার জন্য ধন্যবাদ, দেখা হচ্ছে আগামী নতুন ভিডিওতে।